বাড়ির মধ্যে যেতে পারবে না। মানে তোমার এখন বাড়ির মধ্যে ঢোকা চলবে না। নাও হোয়াট ইজ দিস? এখন তুমি রংমেহের যাবা, রংমেহের গিয়ে দুবলোরে এই পাঞ্জাবিটা পৌঁছায় দিবা। এত বড় একটা অসুখ থেকে উঠলো, এটা তার জন্য আমার গিফট। আর একটু ঘুদ্রিবদন স্যার খবরটাও নিয়ে আসবা। এত লং জার্নি করে আসলাম, তারপরে উইদাউট এনি রেস্টিংয়ে এখন আবার অত দূরে আমার গোয়িং করতে হবে? রেস্টের কি হলো, সারা পথ তো বসেই আসলে। যাও। ওকে, তুমি যখন বলতেছো, ইউর ওয়ার্ড ইজ মাই হেডিং, আই এম গোয়িং অ্যান্ড কামিং। তোমারে বলেছি না আমার সামনে ইংরেজি ফলাবা না, ব্যাগটা দাও। ওকে সরি। বাজাল মিয়া ভাই, আপনি কোনো কাজের লোক না। আমি তো ভেবেছিলাম এতদিনে আপনি রাঙা বেগমকে বিয়ে করে হ্যাপিলি সংসার করছেন, এসে শুনলাম তার দেওয়া 7 নম্বর শর্তে আপনি বলে ফেল মেরে নাজেহাল অবস্থায় আছেন, আবার বলে সন্ন্যাস ব্রত গ্রহণ করছেন। সে সন্ন্যাস ব্রত তো কন্টিনিউ করতে পারলাম না রে বসন, ওই পুলিশের কাছে ধরা খেয়ে সে পথ ছাড়তে হলো। এখন আমার যে কি হবে, এখন মনে হচ্ছে যে রাঙা বেগমের 7 নম্বর শর্ত পালন করে তার ঘরে তুলে নিয়ে আসি। এ আপনি কি বলছেন মিয়া ভাই, আপনি কি জানেন না? কি জানবো, রাখাল আমাকে বলেছে সাজন নামে যে রাস্কেলটা আছে ওর সাথে রাঙা বেগমের বিয়ে হয়ে গেছে। কি? না না, এটা হতে পারে না। কিটা বলেছে তোরে? না না না, রাঙা বেগম এটা করতেই পারে না, আমি এটা বিশ্বাস করি রে। মিয়া ভাই, রাখাল আমাকে সব বলেছে, আপনাকে বলতে সাহস পায়নি। যদি সুইসাইড টুইসাইড করে বসেন তাই আমাকে বলতে বলেছে। এ তুই কি করছিস বসন? এ আমি কি শুনলাম, এ কি রে? তাহলে যখন তো আবার দেখছি সন্ন্যাস ব্রত নিয়ে কপিলাবস্তু গমন করতেই হবে, আমার তার কোনো পথ খোলা দেখল না। মিয়া ভাই, এত ভেঙে পড়েন না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, দেখি কি করা যায়। তুমি এখানে একটু ওয়েট করো, আমি তাড়াতাড়ি কামিং সুন। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে দেবো মিয়া ভাই, 2-1 দিনের মধ্যে। আমি রাঙারাজের বিয়ে করতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, যার বিয়ে হয়ে গেছে তাকে নিয়ে ভেবে কি লাভ? আমি শিও রাঙা নিজের ইচ্ছায় বিয়ে করিনি, ওই লম্পট সাধন ওরে ঢাকায় নিয়ে জোর করে বিয়ে করেছে। আমি এই মেয়ে মানি নে, আমি ওই সাধন, আমি না সাধনকে খুন দেবো। বদন ভাই, বদন ভাই বাড়ি আছেন? কিটা ডাকে আমারে? এই খন্টটা তো চিনা চিনা মনে হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আই এম সাজন, ক্যান ইউ নোয়িং মি? ইংরেজি ফুটা বিটা শালা লম্পট, এই তুই আমার বাড়িতে কি জন্য আসিস? হ্যাঁ, আমার সর্বনাশ করে তুই রং মেরে ঢুকে সাহস কর দিকে পেলি? এই উত্তেজিত হবেন না, আমি দেখছি। এই তুই আমার ভাইকে দাগা দিয়ে রাঙাকে ছিনে নিয়ে গেছিস না? এত কথার দরকার কি? ওই শালাকে কুস্তির প্যাচ মেরে পেড়ে ফেল। আহা, অত এক্সাইটেটিং হবেন না বদন ভাই, চলেন ওইদিকে গিয়ে বসে একটু টকিং করি। ওই কিসের টকিং রে বসুন, প্যাচ মার, প্যাচ মার শালা ভাই, প্যাচ মারলেই তো মারা যায়। তার আগে চলেন গিয়ে শুনে এবার কি বলতে চায়। এ চল চল চল। এই বল কি বলতে আসছিস? আসলে আমি তো টক করতে আসি নাই, আসছি রাঙা বেগম এই গিফটটা পাঠিয়েছে দুবলোর জন্য, আর জানতে আসছি এই বাড়ির কে কেমন আছে। ওই ওই তুই সেটা জানতে আসে কিটা? আমি তো জানতে চাই নাই, জানতে চাইছে রাঙা বেগম। তোমরা এনে কি করতেছ? কিটা সেই বিলেন না না দেবো
ঘুচি মার আগে গিফটটা নাও। কিজি রাঙা বেগম তোমার জন্য পাঠিয়েছে। অসম্ভব, এই গিফট আমি নিতে পারবো না। লালেন মুয়ে যে কথা শুনেছি তাতে আমি এই গিফট প্রত্যাখ্যান করেছি। আমি থাকতে পারতেছি না, একটু জাতীয় চোর দিলখুশে আত্মি জাতীয় হবে তো আমার। কেন রে দাদা, আমাকে দুইজনের পাশাপাশি রায়ে একটু দেখতে চাইছে। পাশাপাশি রেখে দেখবে কেন? ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ। বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে না? আচ্ছা যাই, লাগলে খবর দিও। তাহলে আমি এখন যাই। যাই মানে এই তুই কোথায় যাবি? রাঙা বেগম রে, কেন তুই জোর করে তোর ঘরে তুলেছিস সেই কথা জবাব দে, নাহলে তোর গাছের সাথে বাইঞ্জাসকে মিটাবো আমি। ও গাইড ব্রাদার, যা কিছু হয়েছে আপনার কারণে হয়েছে। আপনি রাঙা বেগমের সাত নম্বর শর্ত প্রত্যাখ্যান করে সন্ন্যাস ব্রত গ্রহণ করা, রাঙা বেগম বাধ্য হয়ে আমার ঘরে গিয়েছে। স্বচ্ছায় সজ্ঞানে কি স্বেচ্ছায় সজ্ঞানে? জি